গুরু কি খবর সবার? আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা ছোট হলেও মান কিন্তু বড়। আচ্ছা শুরুই করে ফেলি, জানি না আপনারা কি একমত হবেন কি না, তাও বলেই ফেলি, নিজের মনের মধ্যে এইসব রাখা ভালো না। এই যে এই করোনা ভাইরাস প্রচুর হিট বলতে গেলে মার্কেটে, মার্কেট ফায়ার গেছে পুরাই, মিডিয়াও পুরো গরম। এই করোনা ভাইরাস ধনী হোক, গরিব হোক, বড় হোক, ছোট হোক, সবাইকেই কিন্তু ধরতেছে, তাই না? মিডিয়াতেও আসতেছে। কিন্তু যদি এই করোনা ভাইরাস ধনীদের না হয়ে খালি গরিবদের হইতো, কি হইতো? মিডিয়ায় কি এমনি আইতো? এমনি কি মার্কেট ফাইতো? মার্কেট এমনি ফাইতো না জীবনই। ধনী করে দিতাছে বইলে কিন্তু মার্কেট ফায়া গেছে পুরা, বিশ্বাস হয় না? প্রমাণ লাগবো, চলেন বইলেই দেই। এই যে এই করোনা ভাইরাস, এর মতোই আরেকটা জিনিস, ভাইরাস না কিন্তু জিনিস, এই জিনিসটার অভাবে বা এই জিনিসটা না থাকার কারণে বা না পাওয়ার কারণে প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায়, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন অঞ্চল মানে কিন্তু গরিব অঞ্চল, ধনী না, ওই গরিব অঞ্চলে প্রত্যেকটা মুহূর্তে ওই জিনিসটার অভাবে মানুষ মারা যাচ্ছে। কিন্তু মিডিয়াতে আসে না ভাই, মিডিয়াতে আসে না, আসলেও ওই শেষের 5-10 সেকেন্ড। মার্কেট ফাইনাই এই কারণে আপনারাও জানেন না। আর ওই জিনিস জানেন কি? খাদ্য, কয়েকার খা দৈজ ফলা, এই খাদ্যের অভাবে দুর্ভিক্ষের কারণে প্রত্যেক বছর, প্রত্যেক দিন মানুষ মারা যাচ্ছে, কিন্তু মিডিয়া চুপ। এই জন্য মার্কেট ফায়ার নাই। কারণ কি জানেন? কারণ খিদা কখনো ধনী করে মারে না, মারে খালি একমাত্র ওই গরিবদেরকে। এই জন্যই এই জিনিসটা জীবনে মিডিয়াতে পাবেনও না, আসেও না। এই জন্যই বলি, সময় থাকতে ধনী হন, গরিবের কোনো খানা নাই। এর আরেকটা ভাষণ আরেকদিন পরে আসছে।